আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু আপনারা সকলে জানেন, অবগত আছেন যে একটি নিয়োগ চলতেছে, সেটার কিন্তু আর মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে। আবেদনের পরবর্তীতে সময় বাড়াবে নাকি তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। অষ্টম শ্রেণী পাশে এই সরকারি চাকরিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাই যারা কিভাবে আবেদন করবেন, সেই পদটা কি এবং কতটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, সেই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে এবং আবেদনের নিয়মাবলী, সব সেই পদের কাজটা কী হবে, সকল বিষয় নিয়ে আলোচনা করবো। তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে অফিস সহ পদে 50টি, একটি দুটি পদ না কিন্তু 50টি শূন্য পদে নিয়োগ দিয়েছে। সেইখানে আপনারা সিলেমে বাংলাদেশের 64টি জেলার থেকে, কিন্তু কিছু জেলা কম আছে, এখানে কিন্তু 64টি জেলার আবেদন করার সুযোগ নাই, সিলেমে উভয় আবেদন করতে পারবেন। তাই আপনারা যারা যদি ঘরে বসে নিয়ে জামেলে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইখানে যোগাযোগ করতে পারবেন, আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য সাজেশন প্রয়োজন হলে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন যে বিষয়টা নিয়ে আসে, এখানে অফিস সহায়ক পদ চতুর্থ শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর চাকরি এটা, তারা কর্মচারী চতুর্থ শ্রেণীর, 8,250 টাকা থেকে 20,010 টাকা, এইটাই কিন্তু তাদের বেতন। একজন অফিস সহায়কের বেতন হলো এইটাই, সর্বসাকল্যে আপনি 16,000 টাকার মতো বেতন পাবেন। এখন এই পদে যদি আপনারা আবেদন করতে চান, আপনাদের শুধু অষ্টম শ্রেণী পাশ যারা আছেন সর্বনিম্ন, তারা কিন্তু এই পদটাতে আবেদন করতে পারবেন, সেলেমে উবাই, এবং আপনারা বেতন পাবেন চতুর্থ শ্রেণীর, এইটা বেতন পাবেন 20 নম্বর গ্রেড, আশা করি বুঝতে পারছেন। তাই সময় বেশি দিন নাই, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। 50টা কিন্তু শূন্যপদ, একটা দুইটা না, 50টা শূন্যপদ চাকরি, কিন্তু সরকারি চাকরি, নিজ জেলায়, উপজেলা, তারপরে হলে আপনার যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হয়, এটা কিন্তু যে নিজ জেলাও কিন্তু চাকরি করা যায়। সেই ক্ষেত্রে আপনার যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর অবশ্যই কিন্তু সময় বেশি নাই, আর মাত্র 3 দিন বাকি আছে এই পদটিতে আবেদন করার, তাই পরে কিন্তু আর আবেদন করতে পারবেন না, যেহেতু তত্ত্বাবধায়ক সময় চাকরি আবেদনগুলো চলতেছে। অন্তত অনেকটাই স্বচ্ছ এবং সহজ এবং খুব সুন্দরভাবে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘুষ টুস, তারপর যে তদবির, এটা কিন্তু কম হবে। সেই ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা বেশি, তদবির টদবির, তাই চাকরিটা হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। তাই যারা আবেদন এখনও করেন নাই, তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি একবারে নির্ঝামেলে আবেদন কিন্তু করে দেবো। তাই আর ভিডিওটা এই পর্যন্তই। আর অফিস সহকের কাজ কি, এই বিষয়ে তো ভিডিও দেওয়াই আছে, অফিসের দাপ্তরিক কাজ করে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে দেখে নিতে পারেন যে একজন অফিস সহকের কাজ কি, তাদের বেতন কত, তারা কি ধরনের কাজ করে থাকে, তাদের প্রমোশন আছে কিনা, এই সব ধরনের তথ্য নিয়ে ভিডিও করা আছে, দেওয়া আছে, আপডেট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।